নির্বাচনের আগে বিএনপিকে পরাজিত করব, বলছেন মির্জা আজম। এদিকে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে 162। জানাবো মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়া, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ালে সংকট নেমে আসবে। পুলিশের ওপর হামলা, বিএনপির 98 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এবং সর্বশেষ জানাবো মূল্যস্ফীতি, বাংলাদেশের চ্যালেঞ্জ, আরও সতর্কতা জরুরি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে 162। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 162 জনে দাঁড়িয়েছে। রিক্টার স্কেলে 5.6 মাত্রার এ ভূমিকম্পটির আঘাতের কেন্দ্র ছিল ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার পশ্চিমাঞ্চলীয় শহর জিয়ানজুর। এ ঘটনায় আহত হয়েছেন আরও 100 মানুষ। স্থানীয় কর্মকর্তারা বলছেন, জিয়ানজুর থেকে 100 কিলোমিটার দূরে রাজধানী জাকার্তায়ও ভূকম্পন বেশ জোরে অনুভূত হয়। এ সময় রাজধানীর উঁচু ভবনগুলো থেকে আতঙ্কে মানুষজন ছুটে বাইরে বেরিয়ে আসে। কর্মকর্তারা সাবধান করে বলেন, মূল ভূমিকম্পের পর ছোট একাধিক ভূমিকম্প হতে পারে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে। জিয়ানজুরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হারমান সুহারমান সাংবাদিকদের বলেন, ঘটনার পরপর কমপক্ষে 46 জন মারা যান। অনেক জায়গা থেকে নতুন নতুন মর্ধ এবং আহত মানুষজন নিয়ে আসা হচ্ছে। এখনও পর্যন্ত 162 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। বার্তা সংস্থা এএফপি তাকে উদ্ধৃত করে জানায়, দুর্গত গ্রামগুলো থেকে আহত নিহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স হাসপাতালে আসছে। নির্বাচনের আগেই বিএনপিকে পরাজিত করব, বলছেন মির্জা আজম। জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপিকে পরাজিত করতে চান বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। মির্জা আজম বলেন, 2024 সালের নির্বাচনের আগেই আমরা তাদের পরাজিত করতে চাই, কারণ তারা এখন আন্দোলনের নামে যে কর্মসূচি দেবে তার পাল্টা কর্মসূচি আমরা ঘোষণা করব। সেই কর্মসূচির মাধ্যমে রাজপথে তাদের পরাজিত করব, এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে নেতাকর্মীদের মানুষের সঙ্গে ভালো ব্যবহার এবং সৎ আচরণের নির্দেশ দেন মির্জা আজম। মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়া, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ালে সংকট নেমে আসবে। করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের অভিঘাত এবং গ্যাস সংকটের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে দেশের শিল্পখাত। এ অবস্থায় পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধির প্রেক্ষিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলে শিল্প মহাসংকটে পড়বে। তাই আগামী 6 মাস ভর্তুকি দিয়ে হলেও গ্রাহক পর্যায়ে দাম অপরিবর্তিত রাখা উচিত। সোমবার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিক্রিয়ায় ব্যবসায়ী নেতারা এসব কথা বলেছেন। বাংলাদেশ নিটপণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এই সংকটময় মুহূর্তে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো ঠিক হয়নি। তারপরও যখন বাড়ানো হয়েছে, তখন গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম যাতে না বাড়ানো হয় সেটা নিশ্চিত করতে হবে। চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে শিল্পে বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই যুক্তিযুক্ত হবে না। প্রয়োজনে আগামী 6 মাস ভর্তুকি দিয়ে হলেও আগের অবস্থা বিদ্যুতের দাম বহাল রাখতে হবে, তা না হলে শিল্প কঠিন সংকটে পড়বে। তিনি আরও বলেন, অর্ডার না থাকা এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক শিল্প মালিক বর্তমান ডেটে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছে না। অনেকের বিল বকেয়া হয়ে গেছে, বিদ্যুৎ লাইন সচল রাখতে নানা পর্যায়ে দেন দরবার করতে হচ্ছে। এ অবস্থায় বিল বাড়ানো হলে অনেক ছোট শিল্প বন্ধ হয়ে যাবে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া উচিত। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শামস মাহমুদ বলেন, এখন কঠিন সময় পার করছে বিশ্ব। এ অবস্থায় বিদ্যুতের দাম বাড়ানো হলে পোশাক খাতসহ স্থানীয় পর্যায়ে উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, আর উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে বৈদেশিক মুদ্রা আয় ব্যাহত হবে, তখন পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। তিনি বলেন, জ্বালানি খাত নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা উচিত। প্রতি বছর কী পরিমাণ দাম বাড়ানো হবে সেটা আগে থেকে জানানো হলে উদ্যোক্তারা সেই হিসাবে বিনিয়োগ করবেন। সর্বোপরি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলে নির্দিষ্ট আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান বলেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লে এটি খুচরা পর্যায়ে বাড়বেই। পাইকারি পর্যায়ে বাড়লে কোম্পানিগুলো খুচরা পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করবে সরকারের কাছে, এটি স্বাভাবিক। এরপর গণশুনানি হবে, কিন্তু এখন সরকার খুচরা পর্যায়ে ভর্তুকি দিলে তাহলে দাম বাড়বে না। ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর অপচয় দুর্নীতি হ্রাস করতে পারলে অতিরিক্ত মূল্য প্রতিশোধ
পরিশোধ করতে হবে না। তবে খুচরা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব এলে ক্যাব এ ব্যাপারেও প্রকৃত হিসাব তুলে ধরবে সংশ্লিষ্টদের কাছে, যাতে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারে সরকার এবং ভোক্তা পর্যায়ে দাম বৃদ্ধি করতে না হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ সাংবাদিকদের বলেন, ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। IMF বলেছে ভর্তুকি প্রত্যাহার করতে। এ ভর্তুকি কাদের দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে এবং সেটা না দেওয়ার পথ কি, এগুলো বিবেচনায় না হয় না। বিদ্যুৎ খাতের বড় ভর্তুকি যাচ্ছে কিছু বিদ্যুৎ কেন্দ্রকে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়ার কারণে, যে কেন্দ্রগুলোর সময় বাড়ানোর দরকার ছিল না, যেগুলো উৎপাদন করেনি তাদেরও টাকা দিতে হয়েছে। 11 বছরে এজন্য দিতে হয়েছে প্রায় 60,000 কোটি টাকা। তিনি আরও বলেন, গত কিছুদিন ধরে বিদ্যুৎ কোম্পানিগুলো মুনাফা করছে, আমরা বিদ্যুৎ পাচ্ছি না কিন্তু তাদের মুনাফা হচ্ছে, কারণ জনগণের টাকা থেকে তাদের দেওয়া হচ্ছে। BIRC-র গণশুনানি প্রহসন ছিল উল্লেখ করে তিনি বলেন, গণশুনানিটা লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় গণশুনানিতে যেসব তথ্যপত্র উপস্থাপন করা হয় এবং তারপর যে লজিক্যাল কনক্লিউশন আছে সেগুলোর একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক থাকে না, কারণ সরকার সিদ্ধান্তটা আগে নেয়, তারপর সেটাকে রেশনালাইজ করা চেষ্টা করে। রেশনালাইজ যখন করতে পারে না তখনও সিদ্ধান্ত বলবৎ থাকে, তার মানে এই গণশুনানির কোনো মানে নেই, এটা একটা নাটক ছাড়া আর কিছুই নয়। পুলিশের উপর হামলা, বিএনপির 98 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় বিএনপির ছাত্রদলের 98 নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নাচোল থানার উপপরিদর্শক আকবর আলী বাদী হয়ে রাতে নাচোল থানার মামলাটি দায়ের করেন। মামলায় 18 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও 70 থেকে 80 জনকে আসামি করা হয়েছে। তিনি বলেন, ঘটনার দিন রাতেই পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে, আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে। উল্লেখ্য, বিকেলে নাচোল উপজেলার শ্রীরামপুর এলাকার অক্সফোর্ড একাডেমি চত্বরে ছাত্রদলের কর্মী সভা হওয়ার কথা ছিল। খবর পেয়ে বিকেল 4টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সভাস্থলে ককটেল বিস্ফোরণ হয়। সভাস্থল থেকে আরও 5টি তাজা ককটেল উদ্ধার করে নাচোল থানা পুলিশ। বিএনপি ও ছাত্রদলের দাবি পুলিশ সভা করতে বাধা দেয় তাদের। অন্যদিকে পুলিশের পাল্টা দাবি, অনুমতি ছাড়াই সভার আয়োজন করায় বাধা দেওয়া হয়েছে। পুলিশ বাধা দিতে গেলে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। মূল্যস্ফীতি বাংলাদেশের চ্যালেঞ্জ, আরও সতর্কতা জরুরি। সার্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা রক্ষায় মূল্যস্ফীতির হারের লাগামহীন ঊর্ধ্বগতি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ মুহূর্তে এটি শুধু বাংলাদেশেই নয়, রীতিমতো বৈশ্বিক চ্যালেঞ্জে রূপ নিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রায় সব দেশই বিশেষ সতর্কতা অবলম্বন করছে। আন্তর্জাতিক ও দেশীয় বাজারে পণ্যমূল্য বাড়ায় এবং ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার কারণেই মূলত দেশে মূল্যস্ফীতির হার বাড়ছে। গত আগস্টে এ হার বেড়ে এ যাবৎকালের মধ্যে রেকর্ড ছুঁয়েছে। ওই মাসে এ হার ছিল 9.52%, সেপ্টেম্বরে তা সামান্য কমে 9.10% হয়েছে, অক্টোবরে আরও কমে হয়েছে 8.91%। শীতের সময়ে চাল ও সবজির সরবরাহ বাড়ায় পণ্যমূল্য কিছুটা কমে, এ কারণে শীতে একটু কমতে পারে। তবে শীতের পর এ হার আবার বেড়ে যেতে পারে এমন আশঙ্কা পৃথকভাবে ব্যক্ত করেছেন দেশের 3 জন শীর্ষ অর্থনীতিবিদ। এ হার নিয়ন্ত্রণে সরকারকে আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে তারা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম বলেছেন, মূল্যস্ফীতির হার বাড়তে থাকায় সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় এখন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানো, রপ্তানির ধারাবাহিকতা ধরে রাখা চ্যালেঞ্জিং, কেননা বর্তমানে যে মূল্যস্ফীতি ঘটছে তার বড় কারণ হচ্ছে বৈশ্বিক পরিস্থিতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে গেছে। এসব পণ্য আমদানি করতে বৈদেশিক মুদ্রার ব্যয় বেড়েছে, অথচ এর আয় কমে গেছে, ফলে বাজারে ডলারের সংকট দেখা দিয়েছে। এতে ডলারের বিপরীতে মুদ্রার মান পড়ে যাচ্ছে, এটি ধরে রাখাই এখন অন্যতম চ্যালেঞ্জ। এর পাশাপাশি রেমিট্যান্স বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। রেমিট্যান্স হুন্ডি বন্ধ করলে কিছুটা বাড়তে পারে, বৈদেশিক ভারসাম্য রক্ষায় এখন রেমিট্যান্স বড় কাজ দেবে। এছাড়া তিনি দেশের স্বল্প আয়ের মানুষকে দুর্যোগের আঘাত থেকে রক্ষা করতে সরকারকে আগাম পদক্ষেপ নিতে রাখতে হবে, কারণ মূল্যস্ফীতিতে বড় আঘাতপ্রাপ্ত হচ্ছেন স্বল্প আয়ের মানুষ। এদের জন্য সরকারের সহায়ক সব ধরনের কার্যক্রম বাড়াতে হবে। এর মধ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়াতে হবে, খাদ্য সহায়তা দিতে হবে, খাদ্য সহায়ক অন্য কার্যক্রমগুলোকেও চলমান রাখতে হবে। এগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সে
দিকেও নজর রাখতে হবে। এসব কার্যক্রমের মাধ্যমে স্বল্প আয়ের মানুষকে সহায়তা দিলে তাদের উপর মূল্যস্ফীতির আঘাতটা কমে আসবে। পরিস্থিতি যতদিন নিয়ন্ত্রণে না আসে ততদিন এসব সহযোগিতা দিতে হবে। পাশাপাশি কর্মসংস্থানের দিকেও নজর রাখতে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা থাকলে মূল্যস্ফীতির আঘাত কিছুটা কম লাগে। আগামী পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কিছুটা কমতে শুরু করেছে, আগামীতে আরও কমতে পারে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো পূর্বাভাস দিয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমলে দেশের আমদানি খাতে চাপ কমবে, এতে বৈদেশিক মুদ্রার উপর চাপও কমে যাবে, তখন বিনিময় হারেও স্থিতিশীলতা আসতে পারে, এতে অর্থনৈতিক ব্যবস্থাপনার সুফল আসবে। তবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের ভেতরেও যাতে পণ্যের দাম কমে সেদিকে নজর রাখতে হবে। তিনি আরও বলেন, সরকারি তথ্য অনুযায়ী ইতোমধ্যে মূল্যস্ফীতির হার কিছুটা কমতে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমলে মূল্যস্ফীতির হার আরও কমে যেতে পারে। তবে অর্থনৈতিক ব্যবস্থাপনার দিকে সরকারকে নজর রাখতে হবে, কেননা দুর্যোগ যে কোনো সময়েই আসতে পারে। সে ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে সরকারের প্রস্তুতি থাকতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।